আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাহমুদুল ইসলাম চৌধুরী। ধরুন হঠাৎ রাত 3টার দিকে আপনার প্রচুর ডায়রিয়া প্লাস পেটে ব্যথা শুরু হলো, কিংবা কোনো কারণে আপনার শরীরের কোথাও পুড়ে গেল। সেক্ষেত্রে আপনি প্রাথমিকভাবে কোনো ওষুধ খাওয়ার জন্য বা লাগানোর জন্য ফার্মেসি খোলা পাবেন না। সেজন্য কিছু ওষুধ আছে যেগুলো আমাদের দৈনন্দিন কাজে বা দৈনন্দিন জীবনে কিন্তু প্রায়ই লাগে। সেরকম 10টি ওষুধের নাম আজকে আমি বলবো, যেগুলো আপনি অবশ্যই বাসায় রাখার চেষ্টা করবেন, যাতে আপদকালীন সময়ে সেই ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তার মধ্যে প্রথমটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারাসিটামল। সেটা নাপা বা রিসেট বা এইস বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায়। এটি সাধারণত জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তবে মাথা ব্যথা বা শরীরে যে কোনো ব্যথার ক্ষেত্রে কিন্তু এটি অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত জ্বরের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে 102 ডিগ্রি ফারেনহাইট জ্বর যদি আপনার হয়ে থাকে বা তার বেশি যদি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাপোজিটরি বা জোলাপ যেটাকে বলা হয় সেটা নিতে হবে। আর যদি 102 ডিগ্রি ফ্যারেনহাইটের নিচে যদি আপনার জ্বর থাকে, সেক্ষেত্রে আপনার নাপা বা প্যারাসিটামল ট্যাবলেট নিতে পারেন। তাহলে এই যে নাপা বা প্যারাসিটামল ট্যাবলেট, এটি কিন্তু আপনার পেটে ব্যথা থাকলে কিংবা আপনার যদি জন্ডিসের হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে এইটা খাওয়া থেকে আপনি বিরত থাকবেন ডাক্তারের পরামর্শ ছাড়া। 2, টাইমোনিয়াম মিথাইল সালফেট। এই ওষুধটা সাধারণত পেট ব্যথার ক্ষেত্রে আমরা দিয়ে থাকি রোগীদেরকে। তো প্রাথমিকভাবে আপনার কখনও যদি পেট ব্যথা শুরু হয়, এই ওষুধটা কিন্তু আপনি প্রাথমিকভাবে খেতে পারেন। এর পরবর্তীতে গিয়ে আপনি অবশ্যই ডাক্তার দেখাবেন, কেন পেটে ব্যথা হচ্ছে। পেটে ব্যথার বিভিন্ন কারণ থাকতে পারে, সেটা অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে জেনে নেবেন। এবং 3 নম্বর হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন। অ্যান্টিহিস্টামিন বিভিন্ন ধরনের হতে পারে, সেটা হতে পারে ফ্যাক্সোপ্যানাডিন বা ডেসলোরাডিন কিংবা সেটিরিজিন। তো এই ধরনের ওষুধগুলো আপনি অবশ্যই বাসায় রাখার চেষ্টা করবেন, কারণ এগুলো আপনার শরীরের চুলকানি থেকে শুরু করে বা সর্দি কাশিতে আপনি ব্যবহার করতে পারবেন। তো প্রাথমিকভাবে এই ওষুধটা কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। পরবর্তীতে আপনার যদি রোগ ভালো না হয়, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন। 4, সিলভার সালফার ডায়াজিন। এটি একটি অয়েন্টমেন্ট। এটি সাধারণত পুড়ে গেলে, অর্থাৎ শরীরে কোথাও যদি আপনি পুড়ে যান, যদি হালকা পুড়ে যান, সেক্ষেত্রে কিন্তু এই ক্রিমটা লাগালেই বেশ উন্নতি হবে আপনার, বা সেখানে ক্ষতটা শুকাতে দারুণ হেল্প করবে। 5, ওমিপ্রাজল। সাধারণত গ্যাস কিংবা গ্যাস্ট্রিক অ্যাসিডিটির কারণে অনেকেই এই ওমিপ্রাজল বা ইসোমিপ্রাজল জাতীয় ওষুধ খেয়ে থাকেন। পেটে অনেক সময় ব্যথা করলেও এটা গ্যাস্ট্রিকের ব্যথার কারণও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু এটা ভালো কাজ করে। প্রাথমিকভাবে এটা আপনি খেয়ে দেখতে পারেন। যদি 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে যদি আপনার উন্নতি না হয়, অর্থাৎ আপনি ভালো ফিল না করেন, সেক্ষেত্রে কিন্তু দ্রুত হাসপাতালে চলে যাবেন। কারণ এই যে ব্যথাটা, এটা উপরের দিকে যদি হয়ে থাকে, পেটের উপরের দিকে, সেক্ষেত্রে এটা অনেক সময় হার্টের ব্যথাও হতে পারে। তো গ্যাস্ট্রিকের ব্যথা নাকি হার্টের ব্যথা, সেটা একজন ডাক্তারই কিন্তু ধরতে পারবেন। 6, পভিডন আয়োডিন সলিউশন। হঠাৎ করে কোথাও যদি আপনি কেটে যান, বাসা বাড়িতে অনেক সময় বিভিন্ন কাজ করতে গিয়ে কিন্তু মানুষ কেটে যায়, ছোটো কাটা যেগুলো হয়ে থাকে বা যদি ছিলে যায় কোনো চামড়ার কোনো অংশ, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ক্রিমটা বা এই মলমটা ব্যবহার করতে পারেন। এটা আপনি দিনে 2 বার করে যদি 10-15 দিন ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে মাইনর যেসব ইঞ্জুরি আছে বা স্কিন কাট আছে, সেগুলো কিন্তু সেরে যাবে। তবে যদি স্কিন বেশি কাটে এবং কোনো কারণে ইনফেকশন হয়, অর্থাৎ পুঁজ জমে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। 7, ট্রেমাডল। শরীরের যে কোনো জায়গায় ব্যথা হলে, সেক্ষেত্রে ট্রেমাডল যে ওষুধটি আছে সেটা কিন্তু আপনি খেতে পারেন। এটা তুলনামূলকভাবে বলা যেতে পারে একটু কম রিস্কি পেইন কিলার। এবং 8 নম্বর হচ্ছে স্যালাইন। স্যালাইন সাধারণত আপনার দেখা যায় রাত বিরাতে অনেক সময় প্রচুর ডায়রিয়া হচ্ছে, সেক্ষেত্রে ডায়রিয়ার সাথে কিন্তু প্রচুর পানি এবং খনিজ লবণ বের হয়, সেক্ষেত্রে সেই পানি এবং খনিজ লবণের অভাব পূরণের জন্য এই স্যালাইনটা কিন্তু দারুণ কাজ করে। অনেক সময় এই স্যালাইনের মাধ্যমে কিন্তু ডায়রিয়া ভালো হয়ে যায়, কোনো ওষুধেরও অনেক সময় প্রয়োজন হয় না। তাহলে অবশ্যই বাসায় যেসব ওষুধ রাখবেন তার মধ্যে স্যালাইন একটা থাকতেই হবে। 9, অ্যাসপিরিন। যদি হঠাৎ করে আপনার বুকের মাঝখানে প্রচুর ব্যথা হয় এবং এই ব্যথাটা যদি মনে হয় যে বুকের উপর পাহাড় চেপে বসেছে বা কেউ চেপে ধরেছে, এবং এই ব্যথাটা যদি কোনো কারণে আপনার বাম কাঁধের দিকে যায় কিংবা চোয়ালের দিকে যায়, পাশাপাশি এই ব্যথার পাশাপাশি যদি আপনার বমি ভাব বা বমি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাসপিরিন জাতীয় ওষুধটা দ্রুত খেয়ে নিতে পারেন এবং দ্রুত আপনাকে হাসপাতালে যেতে হবে। কারণ এটা কি হার্ট অ্যাটাকের লক্ষণ কিনা সেটা একজন ডাক্তার ইসিজি করার মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। 10, ডমপ্রিডন জাতীয় ওষুধ। এটি বাজারে ওমিডন বা ডোমিন নামে পাওয়া যায়।
এটা সাধারণভাবে মানুষ কিন্তু এটাকে গ্যাসের ওষুধ হিসেবে বলে থাকেন। তো এই গ্যাসের ওষুধটা আপনার যদি কখনো পেট ফেপে ফুলে যায় কিংবা বমি বমি ভাব বা বমি হয় সেক্ষেত্রে কিন্তু এটি খেতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যদি আপনার ডায়রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই অমিডন জাতীয় ওষুধটি আপনি খাবেন না, সেক্ষেত্রে আরও অন্যান্য বমির ওষুধ আছে সেটা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা খাবেন। আজকের ভিডিওতে যে 10টি ওষুধের নাম বললাম এগুলো যদি বাসায় রাখতে পারেন সেক্ষেত্রে কোনো আপদকালীন সিচুয়েশনে এই ওষুধগুলো আপনার দারুণ কাজে দিবে এবং দেখা যাবে আপনার কোনো কোনো ক্ষেত্রে আপনার বড় ধরনের দুর্ঘটনা হওয়া থেকে কিন্তু রক্ষা করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এবং আমার ফেসবুক পেজে ফলো করতে থাকুন। তাহলেই আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।